মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় ভোজন বাড়ি রেস্টুরেন্টে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা অংশ নেন। এ সময় রেস্টুরেন্টটিতে অস্বাস্থ্যকর খাবার এবং মেয়াদ উত্তীর্ণ মশলা সহ রান্নার নানা উপকরণ পাওয়া যায়। পাশাপাশি গত তিন বছর ধরে রেস্টুরেন্টটি লাইসেন্স ছাড়া চালিয়ে আসার দায়ে সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। এখানে কোনো প্রকার যে স্বাস্থ্যসম্মত পরিবেশ যেটা সংরক্ষণ করা অতীব জরুরি ভোক্তার স্বার্থে, সেটা কিন্তু এখানে কোনোটাই মেনটেন করা হয়নি। সাময়িকভাবে এটা লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত বন্ধ করা হচ্ছে। এই প্রতিষ্ঠানের যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমাদের যে নিয়মিত যে মামলা রুজু করব। এদিকে নগরীর পানশি ও পাঁচভাই রেস্টুরেন্টে বিএসটিআই এর অনুমোদনহীন মশলা এবং রান্নার পচা উপকরণ পাওয়ায় 80,000 টাকা করে জরিমানা করা হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।